কালিন্দী নদীতে স্নান করতে নেমে ঘটল মর্মান্তিক ঘটনা। জলে ডুবে মৃত্যু হলো 10 বছরের এক নাবালিকার। ছিল 8:30টার দিকে নদী, নদীতে স্নান করছিল বাচ্চাদের সঙ্গে, সে নাকি ডুবে থেকে গেছে। বাচ্চারা বাড়ির গার্জেন গুলোকে ডেকে নিয়ে গেল, জল থেকে উঠিয়েছে, টাইপ নিয়ে এসে তারপর হসপিটাল নিয়ে গেল। মাকে বললো কি মা আমি নদী চললাম, এবার একদিন এসে বলছে কি খুশি পাচ্ছে না খুঁজে, এইবার তো জানা জানি হয়েছে। আমি সব জানি না, আমাদের গ্রামে নদী কালিন্দী নদী। হ্যাঁ, স্নান করতে গেছিল, বেশি জলও ছিল না বলে। ১০:৩০ এর দিকে স্কুলে ঢুকেছি, ঢুকেই শুনলাম যে আমাদের স্কুলে পঞ্চম শ্রেণীর ছাত্রী পল্লবী মণ্ডল, উনি আজকে নদীতে প্রতিদিনের মতো স্নান করতে যায়, স্নান করতে গিয়ে জলে ডুবে মারা গেছে। মেয়েটা এত ভালো ছিল আমাদের, মানে স্কুলে মানে খুবই ভালো, পড়াশোনায় খুব ভালো, নাচ গানেও খুব ভালো, তাকে আমরা খুবই ভালোবাসতাম। আমরা শিক্ষকরা সকলে খুবই দুঃখিত, খুবই গরিব, আর স্কুলে পড়ালেখায় ভালো ছিল। আমরা এসআই অফিসে জানিয়েছি, এসআই স্যার ম্যাডাম বললেন যে আপনারা মানে এইভাবে তো হয় না, মারা গেছে, স্কুল ছুটি দিতে হবে। তা আমরা স্কুল আজকে ছুটি দিয়েছি, আজকের পরীক্ষাটা আমরা এরপরে নিয়ে নেব। ফের পঞ্চায়েত ভোটের প্রাককালে মালদার কালিয়াচকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার, এবারে একাধিক আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ধৃত দুই দুষ্কৃতি। উল্লেখ্য, গত 31 মার্চ কালিয়াচকের জালালপুর ফতেখানি এলাকায় এসটিএফ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পায়, 4টি আগ্নেয়াস্ত্র সহ একজনকে পাকড়াও করে। এরপর চলতি মাসের 6 তারিখে এসটিএফ জাল নোট উদ্ধারে সাফল্য পায়। সুজাপুর এলাকা থেকে 2,85,500 টাকার জাল নোট সহ এক যুবককে গ্রেপ্তার করে, এবং এর ঠিক 4 দিনের মাথায় চলতি মাসের 10 তারিখে কালিয়াচক থানার পুলিশ দাড়িয়াপুর এলাকা থেকে একটি পাইপ গান সহ এক যুবককে ধরে। এই সমস্ত ঘটনার রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার ভোর রাতে ফের কালিয়াচকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে। পুলিশ কালিয়াচকের ঘাড়িয়ালে চক এলাকায় অভিযান চালিয়ে 4টি 7mm পিস্তল, 4টি ম্যাগজিন সহ 6 রাউন্ড গুলি সহ দুজনকে পাকড়াও করে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম হালিম শেখ ও জনি শেখ, তাদের বাড়ি কালিয়াচকের খাঁজচাঁদপুর এলাকায়। ধৃতরা কোথা থেকে এতগুলি আগ্নেয়াস্ত্র পেল, কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রগুলি মজুত করেছিল, এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত, ইত্যাদি নানা প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ তদন্ত শুরু করেছে। এবং তদন্তের স্বার্থে বৃহস্পতিবার ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। এবছর মালদায় আমের ফলন ভালো হলেও সেই ফলনে দেখা দিল রোগ পোকার আক্রমণ, যার জেরে আর্থিক ক্ষতির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় পড়লেন মালদার চাঁচলের আম চাষিরা। মালদা জেলা আমের জেলা হিসাবে পরিচিত। এই জেলায় প্রায় 33,000 হেক্টর জমিতে আম চাষ হয়। এবছর জেলার সর্বত্রই আমের ফলন বেশ ভালো হয়েছে, প্রায় 4 লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। স্বভাবত এবছর আম চাষের মরশুম শুরুর পর থেকেই বেশ খুশি খুশি ছিলেন জেলার আম চাষিরা। কিন্তু গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহের সাথে জেলার বিভিন্ন আমবাগানে রোগ পোকার আক্রমণ শুরু হওয়ায় আম চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। চাঁচলের সিহিপুর এলাকার অধিকাংশ আমবাগানেই দেখা দিয়েছে এক ধরনের ছোট ছোট সাদা সাদা পোকার আক্রমণ। সেই সমস্ত পোকা আমের কচি ডগায় গিয়ে সমস্ত রস শুষে নিচ্ছে, ফলে ছোট ছোট আম শুকিয়ে ঝরে পড়ছে। যা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন আম চাষিরা। তাই তারা রোগ পোকার আক্রমণ থেকে মুক্তি পেতে জেলা উদ্যান পালন দপ্তরের পরামর্শ চাইছেন। আমাদের আম বাগানে এখন সাদা সাদা পোকা হয়ে গেছে, গাছ থেকে একদম আমের গোড়া পর্যন্ত একদম সাদা পোকা দেখা যাচ্ছে, আম ঝরে যাচ্ছে। মানে এই পোকার বৃষ্টির কারণে না কিসের কারণে স্প্রে করলাম 2-4 বার, কিন্তু আম ঝরে যাচ্ছে। এখন কি করব, এই উপায় আপনার এই যে আমরা ঋণ করে মানে বাগানে স্প্রে করছি, এই কারণে আপনাদেরকে কিছু সাহায্য করতে হবে, নাহলে আমরা কোনো বাঁচতে পারবো না। বর্তমানে যে গুটি আমগুলো আছে সেই গুটি আমগুলো নিয়ে সাদা সাদা পোকা এমন ভাবে আক্রমণ করেছে যে মারাত্মক পোকা, যে পোকাগুলো ওষুধ দিলেও সারছে না। আমের গুটি আসার পর থেকে এই পোকাটা আক্রমণ করেছে, সে পোকাটার নাম জানা নাই,
অফিসে নিয়ে গেলেও বলছে যে এগুলো ওষুধ দেন, ব্যবহার করলে কমে যাবে, কিন্তু সেটাতে কোনো সফল পাওয়া যাচ্ছে না। এটা আমের ক্ষতি হচ্ছে, আমের বোটাটা যে আমটা লেগে আছে সে রসটা চুষে খেয়ে নিলে পরে আমটা মাটিতে ঝরে পড়ে যাচ্ছে। এই বিষয়ে মালদা জেলা উদ্যান পালন দপ্তরের অধিকর্তা সামন্ত লায়েককে ধরা হলে তিনি বলেন, আমবাগানে যে পোকার আক্রমণ শুরু হয়েছে তাই স্থানীয় ভাষায় দোয়ে বা দুধিয়া পোকা নামে পরিচিত। এই পোকার আক্রমণ থেকে পরিত্রাণ পেতে চাষিদের পোকা মারার সংবেদনশীল ওষুধ বা কীটনাশক স্প্রে করতে হবে, অথবা নিম জাতীয় তেল নির্দিষ্ট পরিমাণ জলে মিশিয়ে স্প্রে করা দরকার, তাহলেই রোগ পোকার আক্রমণ থেকে মুক্তি লাভ ঘটবে। এই বছর আমাদের মালদা জেলাতে ব্যাপক পরিমাণে আমের মুকুল এসেছে এবং আবহাওয়া যথেষ্টই বিগত কয়েক মাস ধরে ভালো থাকার সুবাদে আমের মুকুল থেকে আমের ফল এটা দানা থেকে আস্তে আস্তে পরিপুষ্টতা পেয়েছে। এবং এই যে একটা বললেন না একটা পোকার উপদ্রব হয়েছে, এই পোকাটা দুধিয়া পোকা লোকালি ভাষায় বলা হয় বা দোয়ে পোকা, সাদা রস চুষে খায়, পচি ডালপালাতে এবং ফল যেখানে ডালের সাথে লেগে থাকে সেই অংশতে এই পোকাটা দেখা যায়। এই দোয়ে পোকাটাকে কন্ট্রোল করার জন্য চাষি ভাইদের একটা সংবেদনশীল পোকা মারার ঔষধ বা কীটনাশক প্রয়োগ করা খুব প্রয়োজন, অথবা নিম তেল জাতীয় জিনিস 1.5 মিলিলিটার প্রতি 1 লিটার জলে এটাও স্প্রে করতে পারলে কিন্তু এই পোকার উপদ্রব কমানো যাবে।